আসসালামু আলাইকুম বন্ধুরা, আফরিন সেলাই ঘরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে এই ব্লাউজটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো তার জন্য অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? তো এই কদিন আমি ভিডিও ছাড়িনি। কেন ভিডিও ছাড়িনি? কারণ আমার পরীক্ষা ছিল, তাই আমি ভিডিওটা ছাড়িনি, ঠিক আছে? তো আমি কলেজে এক্সাম দিচ্ছিলাম, তো এবার আমি নিয়মিত আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব, ঠিক আছে? তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই কাপড়ে আমি আপনাদেরকে ব্রা কাট, ব্লাউজ কাটিং এবং সেলাই করে দেখাবো। তো দেখুন, এখানে কাপড় আছে প্রায় আমার 1 মিটার পরিমাণ, এবং যদি গজ ধরেন তাহলে 1 গজ 6 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? তো দেখুন কাপড়টি, এটা আমার সোজা সাইড, দেখুন এটা আমার সোজা সাইড। সোজা সাইডে আমি কোনোদিন আঁকবো না, ঠিক আছে? যখন আপনারা আঁকবেন কোনোদিন সোজা সাইডে আঁকবেন না, তো এইরকমভাবে উল্টে নেবেন। তো ফার্স্ট আমি কাপড়টিকে এরকমভাবে দুভাঁজ করে নেব, ঠিক আছে? যতটা কাপড় প্রয়োজন ততটা নেবেন, তার বেশি নিতে যাবেন না। তো দেখুন ফার্স্ট আমরা কী নেবো, সর্বফার্স্ট আমরা ঝুলটা নেব। কী নেবো? ঝুল নেবো, ঠিক আছে? ঝুল যা থাকবে তার সাথে আমি 1 ইঞ্চি এক্সট্রা রাখবো। তো ঝুল এখানে আছে আমার 15 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এখানে থেকে আমি 15 ইঞ্চি নিয়ে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা রাখবো, তাহলে 16 ইঞ্চি পরিমাণ আমি নিয়ে নেব, ঠিক আছে? 16 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার উপরে থেকে আমি পুটের মাপটা নেব। কিসের মাপটা নেব? পুটের মাপটা নেব। তো পুট যা থাকবে সেটাকে অর্ধেক করে নেব। তো পুট এখানে আছে আমার 13 ইঞ্চি, ঠিক আছে? তাহলে আমি হাফ করে নেব, নিয়ে হচ্ছে আমার 6.5 ইঞ্চি। তাহলে এখানে থেকে আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব, নিয়ে এখানে থেকে আমি 6.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেব। দেখুন এখানে থেকেও 6.5 ইঞ্চি পরিমাণ আমি নিয়ে নেব। তো এরকমভাবে নিয়ে নিয়েছি। এবার এখানে থেকে আমি 6.5 ইঞ্চি নেবো না, এটা 6 ইঞ্চি পরিমাণ নেবো। তাহলে এখানে থেকে এটা আমাদের একটু তালপার টাইপের কাটিং হবে। দেখুন এটা আমি এরকমভাবে অ্যাঙ্গেল করে নেব, ঠিক আছে? তাহলে এখানে আমাদের বগলের সাইডটা ফুলে থাকবে না। এবার আমি ছাতির মাপটা নেব। তো ছাতি যা থাকবে সেটাকে আমি 4 দিয়ে ভাগ করব। তো ছাতি আছে 36 4 9 36, ঠিক আছে? তাহলে আমি 4 9 36, তাহলে 9 নিয়ে নেব, এখানে 9 নেব। দেন আমি তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা রাখব। তো এখানে 2 ইঞ্চি পরিমাণ আমি এক্সট্রা রেখেছি। এই দাগটা আমি এরকমভাবে মিলিয়ে নেব। এবার আমি এখানে কোমরের মাপটা নেব। তো এখন কোমরের মাপটা আমি নেব না, এখন ছাতি যা রাখবো কোমরও তাই নিয়ে নেব। পরে যখন আমি ব্লাউজটা ফিটিং করব তখন আমি কোমরের মাপটা নিয়ে ফিটিং করে নেব। দেখুন এখানে সেমভাবে আমি ফার্স্ট 9 নেব, দেন তার সাথে আমি 2 ইঞ্চি এক্সট্রা রাখবো। দেখে এই দাগটার সাথে এই দাগটা আমি মিলিয়ে নেব। দেখুন যেহেতু এটা আমার পেছন পার্ট কাটিং হচ্ছে, দেখুন যেহেতু পেছন পার্ট কাটিং হচ্ছে তাই পেছন পার্টের জন্য আমি 1.5 ইঞ্চি রাখবো। কত রাখবো? 1.5 ইঞ্চি। তাহলে এখানে থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ রাখবো। রেখে এই দাগটার সাথে দেখুন এইরকমভাবে মিলিয়ে নেব। এটা দেখুন আমি অর্ধেক করে নেব, এটা যা থাকে অর্ধেক করে নেব। তো এখানে তাহলে আছে 11 ইঞ্চি, তাহলে আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নেবো। দেখুন 5.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নেবো এইরকমভাবে। নিয়ে এখানে চড়াটা রাখবো আমি 3 ইঞ্চি, এটা টেকিং হবে, ঠিক আছে? এবার পাশে থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ রাখবো, এখানে থেকেও 1/2 ইঞ্চি পরিমাণ রাখবো। রেখে এই দাগটা আমি এরকমভাবে মিলিয়ে নেব। দেখুন এটা আমাদের টেকিং এর দাগ, ঠিক আছে? তো এবার আমি গলাটা কাটিং করব। দেখুন তো গলা চওড়া এখানে রাখবো আমি প্রায় 2 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? 2 ইঞ্চি পরিমাণ নিচে থেকে আমরা বাড়াতে পারবো, কারণ ওপরে থেকে কোনোদিন বাড়াতে যাব না। ওপরে থেকে বেশি নিতে যাবেন না, তাহলে আমাদের কাঁধ থেকে খুলে পড়ে যাওয়ার ভয় আছে। নিচে আপনারা চাইলে নিচে বাড়াতে পারেন। তো এখানে গলার লম্বাটা রাখবো আমি 6 ইঞ্চি পরিমাণ, দেখুন 6 ইঞ্চি পরিমাণ রাখবো। তাহলে এখানে 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। নিয়ে এর চওড়াটা রাখবো আমি 2.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? নিয়ে এই দাগটা দেখুন, এই দাগটার সাথে এই দাগটা আমি মিলিয়ে নেব। দেখুন এই দাগটার সাথে এই দাগটা মিলিয়ে নিয়েছি, দেন আমি এই দাগটার সাথে এই দাগটা মিলব। এবার আমি গোল গলার ডিজাইনটা করে নেব। তো গোল গলার শেপটা এখানে দিয়ে দেব। তো দেখুন কাটিংটা করে দেখাচ্ছি। তো আস্তে আস্তে কাটিংটা করে নেবেন, ঠিক আছে? এরকম দাগের উপর থেকে আমাদেরকে কাটিংটা করে নিতে হবে। তো দেখুন কাটিংটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো পেছন পার্টটা আমার বেরিয়ে গিয়েছে। এবার আমি এটা নিয়ে ফর্মার উপরে বসাবো, পেপারের উপরে। তো এখানে মেন কাপড়ে আমি কাটিংটা করব না, কারণ মেন কাপড়ে কাটিংটা করলে আমাদের অনেক কাপড় চলে যাবে, ঠিক আছে? তো এখানে আমি ফার্স্ট পেপারে কাটিং করব। দেখুন এই পেপারটা নিয়ে নেব, নিয়ে এই পেপারে কাটিং করব, করে তার ওপরে আমি কাপড়ের ছাপ তুলে নেব, ঠিক আছে? এই যে আমি পাটটা নিয়েছিলাম এখানে নিয়ে নেব। দেখুন এই যে পাটটা নিয়েছিলাম এখানে আমি নিয়ে নেব, নিয়েছি, নিয়ে এর উপরে আমি ছাপটা তুলে নেব। তো এইরকমভাবে ছাপটা তুলে নেব। দেখুন পুরোর উপরে আমি ছাপটা তুলে নেব। তো আস্তে আস্তে একদম ছাপটা তুলে নেবেন, যেন না যেন সরে যায়। তো এখানে আপনারা পিন আপ করে নেবেন, ঠিক আছে? এখানে থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নেব, নিয়ে এই গলার চড়াটা নেব আমি 7 ইঞ্চি পরিমাণ। তাহলে এখানে 7 ইঞ্চি পরিমাণ এই হচ্ছে আমার। তাহলে এখানে থেকে আমি 2.5 ইঞ্চি পরিমাণ নেব, মিলিয়ে নেব।
দেখুন নিয়ে এই দাগটার সাথে এই দাগটা আমি মিলিয়ে নেব আমি গোল করে একটা এরকম ভাবে শেপ দিয়ে নেব এর পাটে আমার 1 ইঞ্চি যায় পেছন পাটে 1.5 ইঞ্চি যায় তাহলে এখানে আমি পেছন পাটে 1.5 ইঞ্চি নিয়েছিলাম তাহলে 1/2 ইঞ্চি পরিমাণে আমি নিয়ে নেব নিয়ে এই শেপটাকে আমি এরকম ভাবে দেখুন দিয়ে নেব 3 ইঞ্চি উপরে একটা দাগ টেনে নিতে হবে কত ইঞ্চি 3 ইঞ্চি উপরে একটা দাগ টেনে নেব 3 ইঞ্চি নিচে থেকেও আমি 3 ইঞ্চি পরিমাণে একটা দাগ টেনে নেব নিয়ে এই দাগটার সাথে এই দাগটা আমরা ফার্স্ট কি করব মিলিয়ে নেব দেখুন তো এরকম ভাবে মিলিয়ে নেব এবার আমরা এর উপরে থেকে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণে একটা দাগ টেনে নেব 1/2 ইঞ্চি দিয়ে এই দাগটা আমরা এরকম ভাবে এরকম করে নেব দেখুন এই হিসাবে আমাদের ফার্স্ট মাপটা নিতে হবে বা আপনারা চাইলে এটা মিডল পয়েন্টও মাপটা নিয়ে নিতে পারেন তো এখানে ছাতি আছে 36 তাহলে আমি নিয়ে নেব এখানে 6 ইঞ্চি পরিমাণ ঠিক আছে তাহলে এখানে আমি 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি এখানে ভিতরে থেকে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ একটা দাগ টেনে নেব দেন আমি এখানে থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ টেনে নেব দাগটা টেনে নিয়েছি নিয়ে এই দাগটার সাথে এইরকম ভাবে এই দাগটা আমি মিলিয়ে নেব এখানে থেকে দেখুন আমি যে 2 ইঞ্চিটা এক্সট্রা রেখেছিলাম সেটা এরকম ভাবে দাগ টেনে নেব ঠিক আছে তো এবার দেখুন আমাদের এখানে থেকে আমরা 3 ইঞ্চি উপরে একটা দাগ টেনে নেব 3 ইঞ্চি দেন এখানে থেকেও আমি 3 ইঞ্চি পরিমাণ একটা দাগ টেনে নেব তো দাগটা দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন ভুল করে এখান থেকে 3 ইঞ্চি দেবে না এখানে থেকে 3 ইঞ্চি দেব এবার এর মিডল পয়েন্টটা আমরা বের করে নেব তো এর মিডল পয়েন্টটা আছে এখানে আমার 6 আছে তাহলে এখানে আমি 3 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব তাহলে দুই ধারে যা নেব তার 1/2 ইঞ্চি কম নিয়ে নেব দুই ধারে নিয়েছিলাম 3 ইঞ্চি তাহলে এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণে একটা দাগ টেনে নেব নিয়ে এই দাগটার সাথে ফার্স্ট এই দাগটা মিলাব দেন আমি দেখুন কি করব দিয়ে এই দাগটা আমি এরকম ভাবে শেপ করে নেব দেখুন চক দিয়ে আঁকছি বলে আপনারা বুঝতে পারছেন না হয়তো দেখুন খুব সহজেই ব্লাউজের ফর্মাটা আমি বের করে নিলাম এবার আমি এটা কোথায় কোথায় বাড়াতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন কাপড়ে বসিয়ে দেখাবো তো তার জন্য এটা আমি ফার্স্ট কাটিং করে নেব এবার এটাও কাটিং করে নিতে হবে দেখুন পুরো দাগে দাগে আমাদেরকে কাটিংটা করে নিতে হবে তো এগুলো আমি একটা একটা করে কাটিং করে নেব এটা যে 1/2 ইঞ্চি শেপ দিয়েছিলাম এর উপর থেকে এটা কাটিং করে নেব এবার আমি দেখুন আরেকটা কাটিং করে নেব এই যে নিচের খাপটা এটাও আমি কাটিং করে নেব নিয়ে একদম নিচে থেকে আমি পুরো গলা সাইড পর্যন্ত কাটিং করে নেব ঠিক আছে নিয়ে এটা একটু কেটে নেব দেখুন নিয়ে আমি এই গলার এখানে থেকে গোল করে এটা কাটিং করে নেব নিয়ে আমি উপরের দিকে পুরোটা কাটিং করে নেব দেখুন পুরোটা আমার কাটিং হয়ে গিয়েছে তো দেখুন সমস্ত আমার কাটা হয়ে গিয়েছে এবার আমি কি করব এখান থেকে মাঝখান থেকে এরকম ভাবে কেটে নেব প্রত্যেকটার মাঝখান থেকে এরকম ভাবে আমি কেটে নেব দেখুন এবার কোথায় কোথায় বাড়াতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন এরকম ভাবে দিয়ে এর উপরে আমি ছাপটা তুলে নেব বাড়তি খরচা করব না যতটা কাপড় প্রয়োজন ততটা নিয়ে নেবেন আপনারা চাইলে এখানে পিন আপ করে নিতে পারেন ঠিক আছে তাহলে আর সরবে না তো এখানে আমি পুরো হাতই তুলছি না এরকম ভাবে ফার্স্ট ছাপটা তুলে নেব আপনারা পিন আপ করে নেবেন তাহলে আর কোনো অসুবিধাই হবে না ঠিক আছে এরকম ভাবে দেখুন করে নিয়েছি এটা ফার্স্ট আমি কাটিং করে নেব দেখুন একটা একটা করে আমি কাটিং করে নেব তো দেখুন একদম দাগে দাগে কাটিংটা করে নেবেন আস্তে আস্তে কাটিংটা করে নিতে হবে ঠিক আছে তো আমি কাটিংটা এরকম ভাবে করে নিচ্ছি দেখুন আর একটা ছাপ আমি এরকম ভাবে তুলে নেব এই পাটটা একটু উঁচুর দিকে মুখটা রাখবো দেখুন দিয়ে আমি এইরকম ভাবে এখান থেকে ফার্স্ট একটা ছাপ তুলে নেব এবার আমি কোথায় থেকে বাড়াবো দেখুন এখানে থেকে 1/2 ইঞ্চি পরিমাণ এখানে থেকে 1/2 ইঞ্চি পরিমাণ ঠিক আছে দিয়ে আমি এখানে থেকেও 1/2 ইঞ্চি পরিমাণ প্রত্যেক জায়গায় থেকে আমরা এটা আমাদের সেলাই মার্জিন এটা আমাদের বাড়তি রাখতেই হবে ঠিক আছে এখানে থেকে আমাদের 2 সুত পরিমাণ 2 সুত পরিমাণ ঠিক আছে সুতা পরিমাণ এখানে থেকে 1/2 ইঞ্চি পরিমাণ দিয়ে আমি এটাকে এরকম ভাবে করে নেব দিয়ে এখানে থেকে আমি 1 ইঞ্চি প্রায় পরিমাণ এখানে থেকেও 1 ইঞ্চি প্রায় পরিমাণ দিয়ে আমি এটা একটু গোল মতো রাউন্ড করে নেব দেখুন তো এটা এরকম ভাবে আমি করে নিয়েছি দেখতে পাচ্ছেন সেম ভাবে খাপের অংশটাও আমাদেরকে কাটিং করে নিতে হবে তো এরকম ভাবে খাপের অংশটাও কাটিং করে নেবেন হবে আমাদের তো দেখুন এটাও করে নিয়েছি এবার আমার দুটো বাকি আছে ততটা কাপড় লাগবে ততটা আমি নিয়ে নেব এতটা মতো কাপড় লাগবে তো ফার্স্ট আমি বেল্টের কাপড়টা এরকম ভাবে রাখবো নিচে থেকে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ রাখবো তো দেখুন এর উপরে আমি প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ নিচে থেকে বাদ দেব দিয়ে এইরকম ভাবে এটা সমান যেহেতু আছে এরকমই থাকবে রেখে আমি এই দাগটা এরকম ভাবে দেখুন এর উপর থেকে আমি এরকম ভাবে করে দিয়ে আমি এই দাগটা এরকম ভাবে করে
এবার আমি এটাও কাটিং করে নেব দেখুন তো এটা কাটিং করার পরে এটা আমাদের মাঝখান থেকে দু ভাগ করে নিতে হবে যেহেতু আমার দুটো পার্ট বেরোবে এখানে থেকে এটাও কাটিং করে নিয়েছি তো দেখুন এটা আমি করব না এরকম ভাবে এটার মাপে নিলে এটা আমাদের ছোট হবে হবে এর সাথে ধরবে না তার জন্য আমরা কি করব ফার্স্ট এই পোরশনটার মাপটা আমরা নিয়ে নেব পোরশনটা যেহেতু এরকম থাকবে তাই আমি এরকম ভাবে মাপটাই নিয়ে নেব তো এই ঘুরিয়ে ঘুরিয়ে এই পোরশনটার মাপ হচ্ছে আমার 8 ইঞ্চি তাহলে আমি এখানে থেকে দেখুন 8 ইঞ্চি না 8.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ টেনে নেব নিয়ে এটা আমি ফার্স্ট এখান থেকে আমি 3.5 ইঞ্চি পরিমাণ 3.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ টেনে নেব এখানে থেকেও আমি 3.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ টেনে নেব ঠিক আছে নিয়ে এই দাগটা আমি উপরে থেকে মিলিয়ে নেব দেন আমি এখানে থেকে উপরে থেকে এখানে পাশে থেকে এখানে থেকেও মিলিয়ে নেব দেখুন এবার এর মিডল পয়েন্ট আমরা নিয়ে নেব তো এই মিডল পয়েন্ট থেকে আমাদের 8.5 আছে তাহলে আমরা এরকম ভাবে হাফ করে নেব নিলে যেখানে হচ্ছে এখানে হচ্ছে আমার দেখুন এখানে হচ্ছে তাহলে এখানে থেকে ফার্স্ট আমরা কি করব এই দাগটা আমরা মিলিয়ে নেব তো এখানে থেকে আমরা পাশে থেকে এদিকে 1 ইঞ্চি এবং এদিকে 1 ইঞ্চি নেব ঠিক আছে দেখুন তো দুই ধারে যতটা আমি বেশি রেখেছিলাম এখানে ততটা নিয়ে নেব তো দুই ধারে আমি 1 ইঞ্চি করে রেখেছিলাম তাহলে আমি এখানে 1 ইঞ্চি করে টেকিংটা নিয়ে নেব নিয়ে আমরা এরকম ভাবে দাগ টেনে নেব দেখুন দাগটা টেনে নিয়েছি এবার আমরা এখানে থেকে 1/2 ইঞ্চি পরিমাণে একটা দাগটা আনবো 1/2 ইঞ্চি দিয়ে এটা আমরা ভিতরের দিকে এরকম ভাবে করে নেব দিয়ে এখানে থেকেও আমরা 1/2 ইঞ্চি পরিমাণ একটা দাগ টেনে নেব নিয়ে এটা আমরা এইরকম ভাবে শেপ দিয়ে নেব দেখুন এইরকম ভাবে এবার আমরা এটা এরকম ভাবে 2 সুত পরিমাণ একটা দাগ টেনে নেব 2 সুত পরিমাণ দিয়ে আমরা এই দাগটা এরকম ভাবে সমান টেনে নেব এটা আমরা সমান টেনে নেব এটা চাইলে আপনারা সমানও টানতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা চাইলে এটা সমানও টানতে পারেন ঠিক আছে তো দেখুন এবার আমি এটা কাটিং করে নিচ্ছি তো দেখুন এও আমাদের দুটো বেরিয়েছে তো টোটাল সব পার্ট আমাদের দুটো দুটো করেই বেরোবে তো দেখাচ্ছি দেখুন তো দেখুন এটা নিচের পোরশনটা আমরা কাটিং করে নেব যেরকম দাগে দাগে 1/2 ইঞ্চি বাদ দিয়ে ওটা আমরা এরকমভাবে কাটিং করে নেব নিয়ে এটা কাটিং করে এবার আমি মাঝখানে থেকে এটা যেহেতু দুভাজ করা আছে তাই আমি এটা মাঝখানে থেকে এরকমভাবে কেটে নেব তো চলুন তো এই ছিল আমাদের ব্র্যাকেট ফর্মা তো হাতাটা আমি কাটিং করব অনেকবার করে আমি হাতা কাটিং করে দেখিয়ে দিয়েছি আপনারা হাতা কাটিংটা দেখে নেবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে